ককটিশিল হাকতর বেবাকশা পন্ডিত দিনদল উপাদানী ফিল বিশি বাসি দক্ষিমা সাল পালাইজাকা হাস্তি গানাঙ্গে হাস্তি করিং করিং আমসি পালাইজাক মাহাইকে কতর্কে পালাইজাকা ককটিশা ফঙ্গা বিজেপি নি হাস্তি হাবানগ মানজাকা বিজেপি নি হাস্তি কাজগুর আজ ভট্টাচার্য মন্ত্রী টিঙ্কু রায় খবৈ কবনি বদলি আদং রক পান্ডব ককশরাথঙ্গে বিজেপি হাস্তি নি কাজকু রাজীব ভট্টাচার্য শাখা পন্ডিত দিনদল উপাধায় নাহার মগ্ন আলামাও হিমৈন হাস্তিনি হামক্রাইব খ্লাইজাকি তঙ্গ আবনাকারী বতেব শাখা হদানী পাইথাক বরক নিথানি হাপাংনি নাইকলমুং সেবসাব সগৈদানি আনাহারমুং তৈন হাস্তি হাপাং খামং খ্লাইতঙ্গ সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন তাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য আমাদের সরকার প্রয়াস করছে বিভিন্ন প্রকল্প। আমরা যদি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেই একাত্মক মানবতার যে দর্শন সেই দর্শনের উপর ভিত্তি করে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে রাজ্যের প্রত্যেকটা গরিব অংশের মানুষ যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড চালু করেছেন, আজকে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে আজকে সেই আরোগ্য যোজনার আওতায় আনা হচ্ছে। অর্থাৎ আমাদের স্বাস্থ্যই সম্পদ, আমাদেরকে সুরক্ষা দেওয়া তার প্রয়াস আমাদের সরকার এটা বলে নিলে সরকার করছে। আজকে প্রত্যেক সামাজিক ভাতা বৃদ্ধি করা, সমাজের গরিবদেরকে সহায়তা করা এবং বিভিন্নভাবে সেই কৃষি ক্ষেত্রেই হোক আর সমস্ত ক্ষেত্রেই হোক আমাদের এই রাজ্যের সরকারও এই সমাজের অন্তিম ব্যক্তিদেরকে ফিরে মূল স্রোতে ফিরিয়ে আনা, চাহে জনজাতি হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, সমস্ত অংশের মানুষের জন্য যে প্রয়াস আমাদের সরকার করছে তার মূল যে চাবিকাঠি, মূল যে দর্শন সেটা আমাদের একাত্মক মানবতা থেকে নেওয়া। তা কাজেই পন্ডিতজির যে অবদান সেই অবদান অক্ষত থাকবে, ওনার দেখানো পথকে অনুসরণ করে আমরা সংগঠন এবং সরকারকে পরিচালনা করব। আগামী দিন আমরা আরো দৃঢ়তার সঙ্গে পন্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করে যাব। তা কাজেই আমার আলোচনা দীর্ঘায়িত করছি।